হ্যালো ফ্রেন্ডস, আমার পাকশালা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পনির টিক্কা রেসিপি। খুব সিম্পল ভাবে বানাবো। আমি গ্যাস অন করে আমি এই চাটুটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো বেসন। ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করেছি, আমি আরও একটু তেল দিয়েছি এবং খুব সুন্দর একটা গন্ধ আসছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু কাশ্মীরি লাল মির্চ। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, গ্যাসটা এবার আমি অফ করে দেবো এবং এটা আমি বাটির মধ্যে ঢেলে নেব। এর মধ্যে একে একে দিয়ে দেবো কসুরি মেথি, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ করে গরম মশলা আর গোলমরিচ গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। আমি দইটা পুরোপুরি জলটা ঝরিয়ে নিয়েছি ঘন্টাখানে, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি এবার। আর সব শেষে এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার এটাকেও ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজের কুচি। আমি এভাবে কেটে নিয়েছি এগুলো, এগুলোকেও মিশিয়ে নেব ভালো করে। সব শেষে দিয়ে দিচ্ছি পনিরগুলো। পনিরগুলো আমি মিশিয়ে কেটেছি, এগুলো আমি হালকাভাবে মিশিয়ে নেব। আমি হাতের সাহায্যেই মিশিয়ে নিচ্ছি, কারণ পনিরগুলো খুব সফট, তাই ভেঙে যাওয়ার চান্স থাকে। এবার আমি এটা ঘন্টাখানেক ম্যারিনেট করে রেখে দেবো। ঘন্টাখানেক ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে এই শিকের মধ্যে গেঁথে নেবো। আমি একটা ক্যাপসিকাম দিচ্ছি, ক্যাপসিকামটা জাস্ট সাপোর্টের কাজ করবে। এভাবে আমি ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো গেঁথে নেব। আমি দুটো করে নিয়েছি শিকের মধ্যে। এবার এটা আমি ডাইরেক্ট গ্যাসের মধ্যে সেঁকে নেব। এতে খুব ভালো হয়, একটু সময় নিয়ে করতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি লো রেখেছি, লো আর মিডিয়ামেই আমি এটা করব। আমি যেহেতু একদম ডাইরেক্ট গ্যাসের মধ্যে করছি, সেহেতু একটু একটা চামচের সাহায্যে আমি এটা ঘুরিয়ে নিচ্ছি। এভাবেই আমি করে নেব। এবার আমি এটা সার্ভ করব। আপনারাও রেসিপিটা বাড়িতে বানান, সবাইকে খাওয়ান, ভালো লাগলে শেয়ার করুন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।